পডকাস্টের পক্ষ থেকে আবারও সকলকে ভালোবাসা জানাই। আজকে আমাদের গল্পের নায়ক ভিলেজ বাইকার গ্রুপের গোপীনাথ গোদাপি, অর্থাৎ আমাদের সকলের প্রিয় গোপীদা। যে গোপীদা তার এই নির্ভরযোগ্য 110 সিসির ইয়ামাহা লিবেরোকে সঙ্গী করে ভারতবর্ষের উত্তরের কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পূর্বের মোরে বর্ডার থেকে পশ্চিমে গুজরাটের কচ্ছের রন পর্যন্ত পুরো ভারতবর্ষটা এই বাইককে সঙ্গী করে দাপিয়ে বেরিয়েছেন। উদয়নারায়ণপুর ভিলেজ বাইকের গ্রুপের যে কবি পার্থ দাশু, এই তিনটে মানুষের যে অভিজ্ঞতার ভিডিও, তার মধ্যে থেকে প্রথম আমরা একটা শুনেছি। আজকে আমাদের সামনে বসে আছে, দেখতে পাচ্ছেন, গোপীদা, অর্থাৎ গোপীনাথ গোদাপি ভিলেজ বাইকার গ্রুপের। তো বন্ধুরা, এখন আমরা গোপীদার থেকে শুনে নিতে চাইব যে এই যে প্রায় 20 বছরের ওপরে এই গোপীদার বাইক নিয়ে ঘোরার, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ, প্রায় বলা যায় সমস্ত রাজ্যই ঘোরা বাইক নিয়ে, সেই অভিজ্ঞতাগুলো শুনবো। তার আগে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো গোপীদা, তোমার এই বাইক নিয়ে ঘোরার অভিজ্ঞতাটা প্রথম শুরু হয়েছিল কখন এবং কীভাবে? আমি শুরু করেছিলাম 2003 থেকে, তার আগে থেকেই দাশুদা ঘুরত এবং দাশুদাকে দেখতাম 1993 সাল। দাশুদাকে দেখতাম যে তারা তখন কাছাকাছি যেত, তারাপীঠ, দীঘা, পুরী, দার্জিলিং, এই সমস্ত জায়গাগুলো যে ঘুরতো, দেখে খুব ভালো লাগতো। বাইক কিনি, বাইকটা হচ্ছে ইয়ামাহা লিবেরো 2003, সিসি হচ্ছে 106 সিসি। তা ওই বাইক নিয়েই দাশুদাকে বলি যে দাশুদা চলো এবার আমরা দুজনে শুরু করি, বলে শুরু হলো 2003 থেকে। আস্তে আস্তে দীঘা, পুরী, এগুলো সব কাছাকাছিগুলো ঘোরা হলো। 2004-এ এরকম সম্ভবত আমরা গেলাম দার্জিলিং, তারপরে আমি এবং দাশুদা তখন, এবং স্বভাবতই আমরা যেহেতু উদয়নারায়ণপুরে থাকি গ্রামের দিক, এখানে ট্র্যাডিশনটা ছিলই না যে বাইকে করে ঘুরতে যাওয়া মানে পাগলাম, ছাড়া কিছুই নয়। 2006-এ আমরা শুরু করি তোমার উড়িষ্যার দিকে যাওয়া, পুরী থেকে হয়ে তোমার গোপালপুর হয়ে ভাইজাগ থেকে আরাকু হয়ে ওদিকে সম্বলপুর হয়ে আবার কেওনঝড় হয়ে ব্যাক, ওটা হয়। তারপরে 2008-এ আমরা যাই উত্তর ভারত, টোটাল উত্তর ভারতটা, এবং আমি ইয়ামাহা লিবেরো আমার এবং দাশুদা এবং আমি, তা ওই সময় আমরা শুরু করেছিলাম এখান থেকে শুরু করে ফার্স্ট বুদ্ধগয়া, তারপরে বেনারসের সমস্তটা ঘুরেছি, বেনারস থেকে হয়ে এলাহাবাদ থেকে লখনউ থেকে নৈনিতাল থেকে কেম্পটি ফলস, এই নৈনিতাল থেকে হয়ে আমাদের এসেছি হরিদ্বার থেকে আবার ওখানে আমরা ঋষিকেশ, ওইখানে টোটালটা ঘুরেছি ঋষিকেশ হয়ে কেম্পটি ফলস হয়ে, ওখান থেকে চণ্ডীগড় থেকে সিমলা, যথারীতি বেনারস হয়ে ফিরে আসি। তা ওটা ছিল উত্তর ভারত 2008-এ ছিল। তারপরে আসলো 2010-এ আমরা আবার বেরোলাম এবং তখন ছিল আমি, দাশুদা, আর তার সাথে আমাদের সাথে যোগ হলো 2010-এ পার্থদা এবং দীপক পাল, পার্থ প্রতিম পারুই এবং দীপক পাল। তা ও তখন পার্থদা ছিল টিভিএস ভিক্টর বাইক। ফার্স্ট ডে ভুবনেশ্বর থেকে হয়ে তোমার মহাবলীপুরম, পণ্ডিচেরি ওইভাবে, তারপরে গেলাম মাদুরাই, রামেশ্বরম, কুম্ভকোণম, তাঞ্জোর করে কন্যাকুমারী, এবং কন্যাকুমারীতে গিয়ে আমাদের তো মানে প্রচুর আনন্দ, দীপকে কেরলের সমস্ত বীচগুলো করেছি, ওখান থেকে হয়ে আমরা কেরলে এলএপি আছে, কোভালাম আছে, আরও সব যে সুন্দর সুন্দর বীচগুলো আছে এলএপিতে, ব্যাক ওয়াটার যেটা। আর আমরা যারা নতুন এই বাইক নিয়ে ঘুরতে যেতে
মানে চাইছি বা যাচ্ছি, তো তাদের কাছে এই মানুষগুলোর অভিজ্ঞতাটা অনেক বেশি মূল্যবান হবে। সেই হিসাবেই এই ভিডিও তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা বের হলাম তোমার লাদাখ। হ্যাঁ, লাদাখ। এবং লাদাখে ছিল আমাদের দুটো সুপার স্প্লেন্ডার। আমরা এবারে ওই লাদাখের জন্য স্টার্ট করি। প্রথমে আমরা যাই বুদ্ধগয়া, তারপরে বেনারস, বেনারস থেকে লখনৌ, লখনৌ থেকে আমরা যাই নৈনিতাল, নৈনিতাল থেকে হরিদ্বার, ও হরিদ্বার থেকে হয়ে আমরা বেরিয়ে যাই তোমার পাঠান, আমাদের পাঞ্জাব। পাঞ্জাবে আমাদের হয়ে আমরা স্বর্ণ মন্দির দেখি, গোল্ডেন টেম্পল যেটা, ওখান থেকে হয়ে আমরা জম্মু ঢুকি। জম্মু থেকে হয়ে বৈষ্ণব দেবী, বৈষ্ণব দেবী থেকে হয়ে প্যাহেলগাঁও, প্যাহেলগাঁও থেকে ওখানে চন্দনবাড়ি, চন্দনবাড়ি থেকে হয়ে আমরা শ্রীনগর যাই এবং শ্রীনগর থেকে গুলমার্গ ওখানে ঘুরি এবং শ্রীনগরের আশপাশে যে সাইট সিনগুলো ওগুলো সব দেখি। এবং ওখানে তখন আমাদের জানা ছিল না যে লাদাখ যাওয়ার জন্য কোথা থেকে পারমিশন করতে হয় বা কীভাবে কী করতে হয়। তা আমরা শ্রীনগরে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি বিভিন্ন অফিসে লাদাখের পারমিশনের জন্য। তা ওখান থেকে সারাদিন ঘোরার পর কোনো রেজাল্ট পাইনি, তখন আমরা নিজেরাই ঠিক করলাম যে চলো যতদূর যেতে পারি যাও। তারপর ওখান থেকে আমরা সোনমার্গ গেলাম, সোনমার্গ থেকে হয়ে জজিলা। জজিলার তো তখন রাস্তাঘাট খুব খারাপ এবং জজিলা ক্রস করার পর যা সিন দেখেছি, প্রায় সেই যেটা বরফের দেয়াল বলে, সে বিরাট বিরাট উঁচু এবং বরফে ভর্তি চারিদিকে, মানে খুব ভালো লেগেছে অতদিনের যে জার্নি এবং প্রথম লাইফে অত বরফ দেখলাম। তারপরে আবার জজিলায় প্রচুর বরফ দেখলাম এবং খুব ভালো লাগলো, প্রথম জীবন অত বরফ দেখলাম। তার ওখান থেকে হয়ে তারপরে আমরা কার্গিল, কার্গিল থেকে হয়ে লে গেলাম এবং লে থেকে হয়ে আমরা খারদুংলার দিকে যাচ্ছিলাম। এবং 14 কিলোমিটার আগে গিয়ে আমরা ওখান থেকে যেতে পেরেছি, তারপর যেতে পারিনি। আজকে কার্গিল আমরা বাড়িয়েছি যত গাড়ি উঠছিল না, তো সেই কারণে গাড়ি ধোঁয়া কাটছিল এবং বসে গেছিল। সেই হিসাবে আমরা খারদুংলা 14 কিলোমিটার আগে যে রোটাং পাস আছে, রোটাং এবং এদিকে বার্লাচা বা টাংলাংলা এগুলো সব বন্ধ ছিল, সেই কারণে ওদিক দিয়ে আসতে পারেনি। আবার যথারীতি ওই শ্রীনগর হয়ে ব্যাক করি আমরা, শ্রীনগর থেকে দিল্লি হয়ে আবার ব্যাক করি এবং ব্যাক করে বাড়ি আসি। লে লাদাখ আমাদের শেষ করি, তারপরে ওখান থেকে হয়ে আমরা আসি এবং এসে তারপরে প্ল্যানিং হয় যে নর্থ ইস্ট যাবার। এবং নর্থ ইস্ট যথারীতি আমরা শুরু করি, প্রথম আমি, দাসুদা এবং সুব্রতরা এবং পার্থপ্রতিম পাটিল, চারজন। তা ওই চারজন আমরা বেরোই, আমার ছিল লিবেরো গাড়ি, পার্থদা সুপার স্প্লেন্ডার এবং সুব্রত রায়ের হচ্ছে আমাদের ক্লাসিক, মানে বুলেট যেটা বলে আর কি, বুলেটের ক্লাসিক। যে বুলেটে নিয়ে আমরা চারজনে বের হই। তা এখান থেকে আমরা প্রথম যাই এবং যাওয়ার পর আমরা প্রথম আমাদের টার্গেট ছিল তাওয়াং। তা ওখান থেকে তাওয়াং শুরু করি, তাওয়াং যাই এবং তাওয়াং থেকে হয়ে আমরা ওখানে তোমার বুমলা পাস এবং সাংগেস্তার লেক ওগুলো ঘুরে আসি। আসার পর আমরা কাজিরাঙ্গা হয়ে আমাদের নাগাল্যান্ড ঢুকি, নাগাল্যান্ড থেকে হয়ে মণিপুর, মণিপুরের লোকটাল লেক এবং নাগাল্যান্ডের হয়ে ওখান থেকে মণিপুর থেকে আমরা যাই মণিপুরের যে ইন্দো মায়ানমার যে বর্ডার মোড়ে যাই এবং মোড়ে থেকে হয়ে আবার আমরা শিলচর হয়ে মেঘালয়, শিলং হয়ে ওগুলো আমরা আবার ব্যাকে আসি। আর এর মধ্যে আমাদের মিজোরাম এবং ত্রিপুরা দুটো রাজ্য বাদ পড়ে যায় আমাদের টাইমের অভাবে, কারণ বাড়ি আসার একটা ব্যাপার ছিল, স্কুল খুলে যাওয়ার ব্যাপার ছিল। তা সেই হিসাবে ওই দুটো রাজ্য আমাদের বাকি থেকে যায় নর্থ ইস্টে। তা ওটা আমাদের নর্থ ইস্টটা ওইভাবে আমরা কমপ্লিট করি। তারপরে ওখান থেকে ওর পরে আমরা শুরু করি তোমার এদিকে মহারাষ্ট্র এবং গোয়া এগুলো দিয়ে,
ওই মহারাষ্ট্র গোয়া আমরা ওটা বুঝি সম্ভবত 2016 এরকম হবে, 2016। ওখান থেকে আমরা আমি পার্থদা, সমীরণ, দেবা, দাসুদা, দুজন করে ছয়জন, মোট তিনটে গাড়ি ছিল। আমরা শুরু করি এখান থেকে হয়ে কেওনঝড় হয়ে তোমার নাগপুর হয়ে আমরা বেরোই। ফার্স্ট ছিল আমাদের অজন্তা ইলোরা, অজন্তা ইলোরা, তারপর ওখান থেকে হয়ে ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ যেখানে আছে আমাদের মিনি তাজমহল যেটাকে বলে, বিবিকা মকবরা, ওখান থেকে হয়ে আমরা যাই শনিসিংহপুর, তারপরে আমাদের সাই বাবার যে শিরিডি ওখান থেকে হয়ে বেরোই, তারপরে গোয়ার দিকে যাই এবং গোয়া সমস্ত বিচগুলো আমরা ঘুরি। এবং তার সাথে যেটা খুব ভালো লেগেছে গোয়ায় সেটা হলো আমাদের দুধসাগর ফলস, যেটা চেন্নাই এক্সপ্রেসওয়েতে যেটা ওই ট্রেন লাইনের ওপর দিয়ে পড়ছে, ওই যে দুধসাগর ফলস খুব সুন্দর জায়গা। ওখান থেকে হয়ে আমরা বেরিয়ে আসি, তারপরে মুম্বাই আসি, মুম্বাই আসি, গুজরাট ঢুকি, গুজরাটের যে সমস্ত স্পটগুলো আছে, আবার রাজস্থানে ঢুকি, তার মধ্যে মাউন্ট আবু যাই, মাউন্ট আবু, ওখানে মাউন্ট আবুতে যেটা দিলওয়াড়া টেম্পেল আছে খুব সুন্দর জায়গা এবং মন্দিরটাও খুব সুন্দর, মানে দেখলে মন ভরে যায় পুরো, এত সুন্দর জায়গা। তা ওখান থেকে হয়ে আমরা যথারীতি উদয়পুর, চিত্তরগড়, উদয়পুর এবং হয়ে আমরা আবার ওই উত্তরপ্রদেশ হয়ে বাড়ি ঢুকি। তারপরে ছিল ভুটান, ভুটানে আমি এবং দাসুদা এবং সুব্রত রায়, আমার ছিল লিবেরো, লিবেরোতে আর সুব্রত, দাসুদা, ওরা ছিল আমাদের ক্লাসিক। তা আমরা বেরিয়েছিলাম এখান থেকে হয়ে আমরা ভুটান ঢুকি, ভুটানে হয়ে ভুটানে আমাদের পুনাখা, থিম্পু, পুনাখা এবং পারো এগুলো ছিল, এগুলো সব টোটাল যে ভুটান যেগুলো সাধারণত আমরা ঘুরি বাইকে করে ওগুলোই আমরা ঘুরে এসেছি। তারপরে আমরা যাই আবার লাদাখ, লাদাখ যাই, লাদাখটা আমরা গেছিলাম হোন্ডা সাইন নিয়ে, আমি এবং বিবেকানন্দ রায়, বিবেক দা দুজনে। ওটা ছিল সম্ভবত 2017 এরকম হবে, ওই একই সেম রুট, বুদ্ধগয়া, বুদ্ধগয়া থেকে বেনারস, বেনারস থেকে এলাহাবাদ, লখনৌ, লখনৌ থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে হয়ে আমরা ঢুকেছিলাম মানালি হয়ে রোহতাং পাস, রোহতাং পাস থেকে হয়ে আমরা পান্ডাকা, টাঙ্গানলা হয়ে আমরা লেক দিই এবং লেক থেকে ওখান থেকে হয়ে আমরা খাটডুংলা যাই, খাটডুংলা থেকে আমরা বেরোই। হ্যাঁ, আরেকটা কথা বলি যে লেহ শহরে পারমিশনের জন্য আমাদের বেশি অসুবিধা হয়নি, একটা কারণ ওখানে যে আমরা গেস্ট হাউস যেটা থাকি অচিনা গেস্ট হাউস, হ্যাঁ, গ্যালসন বলে আমাদের একজন দাদা আছে এবং উনি একজন ওখানকার যে কি অফিসারটা, ডিসি অফিস, ডিসি অফিসের উনি একজন বড় অফিসার, সেটা আমরা পরে জানতে পেরেছি। সেই হিসাবে ওই অচিনা গেস্ট হাউসে আমরা যাই এবং উনি পারমিশনটা ওনার নিজস্ব এতেই উনি করিয়ে দেন, আমাদের পারমিশনের ঝামেলাটা থাকে না অতটা। ওখান থেকে হয়ে আমরা খাটডুংলা যাই এবং খাটডুংলা থেকে নুব্রা, নুব্রা থেকে হয়ে আমরা আবার প্যাংগং, প্যাংগং থেকে হয়ে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে শ্রীনগর হয়ে যথারীতি ওই সেম রুট হয়ে আমরা আবার বাড়ি আসি। আমি দাসুদা এবং আর একটা ছিল ইলেকট্রা ছিল আর একটা ছিল স্প্লেন্ডার, মোট ছজন ছিলাম তিনটে বাইকে। তা আমরা ওই নেপালের তোমার পোখরা এবং কাঠমান্ডু, জনকপুর এগুলো আমরা ঘুরে এসেছিলাম জাস্ট অল্প দিনের জন্য ঘুরে ওটা করেছিলাম নেপাল টুর। তার শুরু করি সান্দাকফু, সান্দাকফু হচ্ছে আমাদের ভিলেজ বাইকার্সের সবচেয়ে বড় গ্রুপ নিয়ে আমরা, মানে বড় বেশি সংখ্যক বাইক নিয়ে এবং বেশি সংখ্যক পার্সন নিয়ে আমরা গেছিলাম, প্রায় 19 জনের মতো, 13টা বাইক ছিল।
এবং সেখানে বাইক ছিল স্প্লেন্ডার প্লাস, সিডি ডিলাক্স, আমার লিবেরো ছিল 106 সিসি, সুপার স্প্লেন্ডার ছিল, হোন্ডা সাইন ছিল, অ্যাভেঞ্জার ছিল এবং হর্নেট ছিল, এই কটা গাড়ি ছিল। আমরা আমরা সাকসেসফুলি ওটা কমপ্লিট করে এসেছিলাম এবং আমার লিবেরো যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে ওই সান্দাকুটা কমপ্লিট করিয়েছে আমাকে। তা ওটা ছিল সান্দাকু। তারপরে আমরা বেরোলাম চারধাম। চারধাম আমি এবং আমার ভাগনা বাপ্পা গৌরব অধিকারী দুজনে আমার ওই আমার লিবেরো বাইকে সাথে লাগেজ এবং রান্নার সরঞ্জাম এবং রেশন সমস্ত কিছুই ছিল। আমরা শুরু করেছিলাম লখনউ থেকে নৈনিতাল হয়ে আমরা রানীক্ষেত আলমোড়া হয়ে কৌসানি আমরা গেছিলাম। ফার্স্ট গেছিলাম আমরা বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে হয়ে আমরা ওখান থেকে হয়ে লাস্ট যে ভিলেজ গেছিলাম এবং ওখান থেকে হয়ে আমরা কেদারনাথ, কেদারনাথ আমরা ট্রেক করে গেছিলাম। তারপরে কেদারনাথ থেকে হয়ে আমরা আসলাম গঙ্গোত্রী, গঙ্গোত্রী গঙ্গোত্রী থেকে ওখানে আবার গাড়ি রেখে আমরা গোমুখ পর্যন্ত ট্রেক করেছিলাম। ওখান থেকে হয়ে আমরা মানে গঙ্গোত্রী করে এসেছিলাম যমুনোত্রী। চারধামের পর আমরা শুরু করেছিলাম সিকিম এবং সিকিমে আমরা বেরিয়েছিলাম। আমার লিবেরো ছিল আমি, বিবেকদার ছিল থান্ডারবার্ড, থান্ডার বিবেকদার গাড়িতে বিবেকদা এবং দাসুদা, আর ছিল দীপক পাল এবং আমাদের সুব্রত পাল, ওদের হোন্ডা সাইন ছিল, হোন্ডা সাইনে দুজন, আমার লিবেরো আমি একটা এবং থান্ডারবার্ডে দুজন দাসুদা এবং বিবেকদা। আমছি রাবাংলা করে ওখান থেকে মাঙ্গান, মাঙ্গান থেকে হয়ে ইমতাং 0 পয়েন্ট করে গেলাম আমাদের গুরুদম্বাল লেক, যেটা আমার লিবেরোর টার্গেট ছিল যে লিবেরো কোনিং একবার গুরুদম্বাল লেক যাবো। অনেকেই বলে যে প্রচুর টাফ রাস্তা, তা সেই হিসাবে টাফ কিছু নয়, মনের ইচ্ছা থাকলেই যাওয়া যায় এবং যে কোনো গাড়ি নিয়েই যাওয়া যায়, তা ওটাও দেখলাম। তা ওখান থেকে গুরুদম্বাল করে এসে আমরা গ্যাংটক ঢুকি, গ্যাংটক থেকে হয়ে নাথুলা বাবা মন্দির হয়ে আমরা যে আমাদের সিল্ক রুট আছে সিল্ক রুট হয়ে আমরা আবার ব্যাক আসি। এবারে হিমাচল প্রদেশের জন্য, হিমাচল প্রদেশে আমরা গিয়েছিলাম 5 জন, আমি এবং আমার লিবেরো, থান্ডারবার্ড, বিবেকদা, আর ছিল পালসা 150, অসীম পাত্র, আর অরিন্দম সিনহা ছিল অ্যাভেঞ্জার 150, আর উৎসব সিনহা এবং দাসুদা, ওরা যেমন ওই একই রূপ বেনারস, বেনারস থেকে এলাহাবাদ, এলাহাবাদ এলাহাবাদ থেকে হয়ে আমরা ওই তোমার আগ্রা, আগ্রা থেকে মথুরা বৃন্দাবন করে ওখান থেকে হয়ে আমরা বেরোলাম পানিপথ হয়ে তোমার ডালহৌসি চাম্বা হয়ে আমরা গেলাম সাজপাস, সাজপাস থেকে হয়ে কিল্লার যে কিস্তোয়ার যে রোড আছে ওখান থেকে হয়ে আমরা এলাম কেলং। ওখান থেকে যথারীতি আমরা চন্দ্রতাল লেক গেলাম, কুঞ্জুম পাস করে আমরা কাজার যে সমস্ত জায়গাগুলো আছে, যে সমস্ত স্পটগুলো আছে ওগুলো করলাম, লাস্ট যে সমস্ত পোস্ট অফিস যে বা লাস্ট উঁচু সবচেয়ে উঁচু যে ভিলেজ, হ্যাঁ ওইগুলো সব করে কাজা কল্পা ওগুলো যে সমস্ত বাদ বাকি ওই সব রাস্তায় যেগুলো আছে ওগুলো করে মানে হিমাচল টোটালটা করে আর এই লাস্ট আমরা করেছিলাম তোমার জাস্ট মাসখানেক আগে একটা ট্রিপ করলাম, যেটা তদনুকে দেখেই করেছি, তদনু ওই দেওমালি আর সব যেগুলো গিয়েছিলো। এবং আমার মেন টার্গেট ছিল ছত্তিশগড়ের যে চিত্রকূট ফলস। নতুন করে এই বাইক নিয়ে শুরু করছে বা অল্প বিস্তর যাওয়া শুরু করছে, তোমার এই এতদিনের অভিজ্ঞতা 2003 থেকে 2021, তোমার কি সাজেশান রয়েছে তাদের প্রতি সেটা যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমার নতুন ছেলেদের প্রতি যেটা সাজেশান, প্রথম সাজেশান হচ্ছে যে অনেকেই হয়তো ভাবে যে এখন যেহেতু ইউটিউবে বা বিভিন্ন তারা ভিডিও দেখে বা ফেসবুকে তারা বিভিন্ন দেখে, অনেকে ভাবে যে আমার কাছে ভালো বড় গাড়ি নেই আমি হয়তো যেতে পারবো না, এটা একটা মানুষ ছেলেদের মধ্যে চিন্তা থাকে যে আমি বড় গাড়ি কিনবো তবে যাবো এরকম। কিন্তু আমি বলছি যে না, তোমার কাছে যে গাড়িটা আছে, তোমার সামর্থ্যের মধ্যে যে গাড়িটা আছে সেটাই তুমি নাও এবং সেটা নিয়ে
তুমি বের হও, নিশ্চিন্তে বের হও, কোনো কোথাও কোনো অসুবিধা হবে না। ছোটো গাড়ি বড় গাড়ি বলে কোনো ব্যাপার নেই, মনের জোরটা একটু বেশি রাখতে হবে, কনফিডেন্স লেভেলটা একটু হাই করতে হবে। আর হচ্ছে যে স্পিড, স্পিডটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, যে আমরা কখনোই যত বড় গাড়িই হোক বা ছোটো গাড়িই হোক আমরা কখনোই সেটাকে 80-র ওপর যেন না তুলি, 80-র মধ্যে রাখার চেষ্টা করবো। হচ্ছে যে যত গাড়ি আস্তে চালালে আমাদের গাড়ির ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাটাও কম হয়, কারণ রাস্তায় ব্রেকডাউন হলে যে আমাদের যে অসুবিধা হয়, যে আমাদের হ্যারেসমেন্ট হতে হয় সেটার ক্ষেত্রে কিন্তু জোরে যাওয়ার থেকে সেটা অনেক বেশি কষ্টের, যে হ্যারেসমেন্টটা এর মধ্যে আমরা অনেককেই হারিয়েছি। এই জন্য আমরা নতুনভাবে আর কোনো আমাদের ভাইদের বা দাদাদের আমরা হারাতে চাই না, তা এটুকুই আমার কাছে বলার।